আজকে আমি তোমাদের একটি নতুন চ্যাপ্টার শুরু করবো সে চ্যাপ্টারটি হলো তোমাদের যে অংশের সময় ও গতি সময় ও গতি এই চ্যাপ্টারটার হচ্ছে তোমাদের ফিজিক্যাল সায়েন্স অংশের অংশ তো সবার আগে তোমাদের গতি কি সেটা জানাটা আগে দরকার তবে গতি জানতে গেলে আমাদের যেটা জানতে হবে সেটা হলো স্থিতি কি তাহলে সবার প্রথমে আমি জেনে নিই স্থিতি স্থিতি কি সময়ের সাথে 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 বস্তুর স্থান যদি পরিবর্তিত না হয় বা পরিবর্তন না হয় সময়ের সাথে সাথে বস্তুর স্থান যদি পরিবর্তন না হয় তাকে আমরা কি বলি আবার দেখো এরপরে যদি আসি সেটা হচ্ছে গতি তাহলে গতি কি হবে স্থিতির সংজ্ঞা থেকে আমরা গতি সংজ্ঞাও পেয়ে গেলাম অর্থাৎ সময়ের সঙ্গে বস্তুর অবস্থান বা স্থান যাই বলো পরিবর্তন হলে তাকে বলি গতি তাহলে আমরা স্থিতি এবং গতি বলতে কি বুঝি সে সম্পর্কে ধারণা পেলাম দেখো স্থিতি বলতে অর্থাৎ স্থির বস্তু যে বস্তু স্থিতিও অবস্থা বজায় রাখে তাকে আমরা স্থির বস্তু বলি আর যে গতি অবস্থা বজায় রাখে তাকে বলি গতিও বস্তু তো গতি বিভিন্ন প্রকারের হয় দেখে নেওয়া যাক গতি কি কি প্রকারের হয়ে থাকে দেখো গতিকে যদি আমরা দেখি মোট চার প্রকারের গতি হলো মোট চার প্রকারের কি কি প্রথম প্রকার হল চলন গতি দ্বিতীয় প্রকার হল আবর্ত বা যেটাকে আমরা বলি ঘূর্ণন গতি তৃতীয় প্রকার হলো দোলন গতি অর্থাৎ কোনো একটা জায়গাতে আবদ্ধ থেকে দুলে যাওয়া আর চতুর্থ প্রকার হলো মিশ্র গতি তাহলে চারটে প্রকার কি কি পেলাম চলন গতি আবর্ত বা ঘূর্ণন গতি দোলন গতি এবং মিশ্র গতি তাহলে এই চারটে প্রকার সম্পর্কে আমরা এবার বিস্তারিত জেনে নেব এবার চলে আসি তাহলে বিভাগগুলোর বিবরণে প্রথম আসছি চলন গতি চলন গতি কি যখন বা যে ধরনের গতিতে কোনো বস্তুর বিভিন্ন অংশগুলো একটা নির্দিষ্ট সময়ে অবকাশে নির্দিষ্ট দিকেই যায় ধরে নেওয়া যাক এখান থেকে কোনো একটা বস্তু সবসময় এই অভিমুখেই যাচ্ছে সেটাকে বলা হবে কি চলন গতি অর্থাৎ কি বললাম কথাটা নির্দিষ্ট সময় অবকাশে বা সময় আনতে করে দিলাম নির্দিষ্ট দিকে যাই তাকে আমরা বলি কি তাকে আমরা বলি চলন গতি এই চলন গতি আবার দুই প্রকারের হয় এটা হলো দুই প্রকার এক হলো রৈখিক গতি আর দুই হলো বক্রগতি অর্থাৎ প্রথম যেটা আসছে সেটা হচ্ছে রৈখিক গতি আর এদিকে দেখাবো বক্রগতি সংজ্ঞাগুলো তোমরা বয়েই পাবে কিভাবে ঘটে সেটা ধরে নেওয়া যাক এখানে কোনো একটি বস্তু রয়েছে তখন সময় হলো জিরো সেকেন্ড এখান থেকে যখন এক সেকেন্ড সময় হলো বস্তুটি এ স্থানে পৌঁছালো ঠিক এই পথে জিরো সেকেন্ড থেকে এক সেকেন্ড যখন হলো ঠিক এই পথে পৌঁছলো এই পথটা কি সরল রৈখিক পথ যখন গতিশীল বস্তুর সরল রেখা বরাবর চলে অর্থাৎ এখানে সরল রেখা বরাবর চলেছে তার জন্য সরল রৈখিক গতি বা রৈখিক গতি বলা হবে আবার বক্রগতি কাকে বলবো একটি বস্তু এই অবস্থানে ছিল এই অবস্থানে গেল এখানে জিরো সেকেন্ড এখানে এক সেকেন্ড কিন্তু এবার পথটা গেল এভাবে তখন এটাকে বলা হবে বক্রগতি দেখো এই দুটোর উদাহরণ দিলেই তোমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে তোমরা হয়তো ক্যারাম বোর্ড খেলেছ ক্যারাম বোর্ড খেলতে গেলে ক্যারাম বোর্ডে যে আমরা স্ট্রাইকার হিট করি স্ট্রাইকারটা একটা প্রান্ত থেকে যেভাবে হিট করলাম সেই বরাবর সোজা অগ্রসর হয়ে যায় এটা হচ্ছে কি সরল রৈখিক গতি বা রৈখিক গতি আবার তোমরা ক্রিকেটও খেলেছো ক্রিকেট খেলতে গেলে ক্রিকেট বলটাকে ব্যাটসম্যান হিট করলো মারার পরে বলটা কিন্তু এভাবে উড়ে গিয়ে গ্যালারির মধ্যে পড়ে এটা হয়ে গেল কি বক্রগতি তাহলে তোমরা এই দুটো বুঝতে পেরেছ এরপরে আসছি আমি ঘূর্ণন গতিতে এবার আসছি তাহলে ঘূর্ণন গতি দেখো যখন একটি স্থির বিন্দু স্থির বিন্দু বা অক্ষের চারদিকে গতিশীল হয় সংঘাতে তোমরা পাবে আমি পুরো কথা লিখলাম না বস্তু বা কণা যাই বলো গতিশীল হয় তখন সেটাকে আমরা বলি কি ঘূর্ণন গতি অর্থাৎ এখানে একটি বিন্দু তার চারপাশে ঘুরে চলেছে আশা করি আমার আঁকাটা দেখেই তোমরা বুঝতে পারছ কে কে ঘুরতে পারে এই পথে ঘুরতে পারে লাট্টু লাট্টু ঘোরাতে গেলে ঠিক একটা বিন্দু সেই আলের ওপরে সম্পূর্ণ ঘুরতে থাকে আবার তুমি যদি দেখো ফ্যান মধ্যে আবদ্ধ বা বন্ধ আছে চারদিক থেকে ঘুরে চলেছে সেটাও কিন্তু এক ধরনের ঘূর্ণন গতি তাহলে এবার দেখে নেওয়া যাক দোলন গতি দোলন গতি হলো এটা ছিল স্থির বিন্দু বা অক্ষের চারদিকে ঘূর্ণন আর এখানে হলো স্থির বিন্দুর দুপাশে যদি গতিশীল হয় সেটাকে বলি গতিশীলতা এটা কেমন ধরে নেওয়া যাক এটা বিন্দু এখান থেকে এই পর্যন্ত গেল আবার এখান থেকে এই দিকে এলো আবার এইখানে গেলো আবার এখানে এলো এইভাবে চলতে থাকলো তোমরা পুরনো দিনের ঘড়িগুলো হয়তো দেখেছ সেখানে এই ধরনের গতি দেখা যায় এটা কি এটাকে বলা হবে দোলন গতি আবার এই একই ধরনের গতি তোমরা দেখেছ দোলনাতে দেখেছ না দোলনা এভাবে দোলে না এই দোলনার ক্ষেত্রেও এই দোলন গতি লক্ষ্য করা যায় এবার আসব মিশ্র গতি মিশ্র গতিতে ঠিক এখন পর্যন্ত যে তিন প্রকার গতি পড়ালাম অর্থাৎ চলন ঘূর্ণন দোলন বা কম্পন যা বলবে এর মধ্যে যে কোনো দুটি ক্রিয়াশীল হয় চাকা সাইকেলের চাকা এখান থেকে গড়াতে শুরু করল এভাবে ও গতিশীল এভাবে চাকাটা ঘুরছে কি ধরনের গতি এটা যেহেতু একে কেন্দ্র করে চারপাশে ঘুরছে সেটা হয়ে গেল কি ঘূর্ণন গতি প্রথমটা আবার দেখো এই গতির জন্য ওই সরলরৈখিক পথে সামনের দিকে অগ্রসরও হচ্ছে তাহলে এখানে হলো সরলরৈখিক গতি বা রৈখিক গতি তার মানে ঘূর্ণন গতি আবার রৈখিক গতি দুই একসাথে রয়েছে বলে একে আমরা বলবো মিশ্র গতি বোঝা গেছে এবার আমরা গতি এবং বিভিন্ন প্রকার গতি সম্পর্কে জেনে নিলাম এখন গতির সঙ্গে সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এখন জানব তাহলে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখে নেওয়া যাক দেখো কোনো বস্তু বা কোনো কণার মধ্যে যখন গতির সৃষ্টি হচ্ছে তার মানে সেই বস্তুটি বা কণাটির অবস্থান পরিবর্তন হচ্ছে আমরা গতির সংজ্ঞাতে দেখতে পেলাম এ অবস্থান বি অবস্থান এই এ অবস্থান থেকে বি অবস্থানে গতিশীল বস্তু এই পথে যেতে পারে আবার এ ছাড়াও আরো কিছু পথ রয়েছে একটু যদি আমরা ভেবে দেখি বস্তুটি তো এভাবেও যেতে পারে গেলে কি বি অবস্থানে পৌঁছবে না অবশ্যই পৌঁছাবে এই যে দুটো পথ আমি এখন চিহ্নিত করলাম গতির ক্ষেত্রে এই দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রথম বিষয়টাকে আমরা বলে থাকি স্মরণ স্মরণ অর্থাৎ কথাটার টামটার মধ্যেই তোমরা বুঝতে পারছ অর্থাৎ সরে যাওয়া দুই নাম্বার বিষয় হলো অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ আমি কতটা দূরত্ব অতিক্রম করেছি দেখো দুটো বিষয়ের মধ্যে যদি আমরা দেখি কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপর বিন্দু পর্যন্ত যে সরল রৈখিক দূরত্ব কি বললাম সরল রৈখিক দূরত্ব তাকেই আমরা বলবো স্মরণ কি তাহলে কোনো কনার প্রাথমিক ও অন্তিম অবস্থানের সরল রৈখিক দূরত্ব সরল রৈখিক দূরত্ব অর্থাৎ দুটো অবস্থান এ থেকে বিতে যে সরল পথে সরল রেখাতে গেল সেটাই হলো সরল রৈখিক দূরত্ব এটা হলো স্মরণ অপরদিকে অতিক্রান্ত দূরত্ব কি কনার প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানে পৌঁছোতে অতিক্রান্ত পথ কেমন তাহলে আমি প্রত্যেকটা বিন্দুর নাম দিই এখান থেকে এ থেকে এটা ধরে নিলাম এম এটা এন এটা ও এটা পি এটা কিউ এটা আর এটা এস তারপরে বি তার মানে কোন পথে গেছে এম এন ও পি কিউ আর এস বি পথে এই যে পথটা গেল এই পথটা কিন্তু যোগ করে করে আমি যেটা পাব সেটাই হবে অতিক্রান্ত দূরত্ব অপরদিকে এটা শুধুমাত্র এ থেকে বি রেখা টেনে দিলে যে পথ সেটাই সরল তোমাদের আজ এই পর্যন্ত পড়া থাকবে পরবর্তী দিনে এরপর থেকে আবার চ্যাপ্টারটি পড়ানো হবে